नमस्कार, आमी प्रभात कुमार दास आनंदमार्ग स्कूल থেকে যে অনলাইনে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে সে ব্যাপারে আমি আজকে ক্লাস কেজি 2 এ টু হল সম্বন্ধে বলছি। তোমরা শোনো, ফার্স্ট টাইমের জন্য এগুলো কেজি 2 এ টু হলের জন্য হচ্ছে বলছি। দেখো, অ্যাসার দি ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর বলতে হবে। অ্যাসার দি ফলোইং কোশ্চেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তাহলে উত্তর হবে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। হোয়াট ডু ডু উইথ ইওর আইজ, তুমি চোখ দিয়ে কি করো? আমি দেখি উইথ মাই আইজ, আমি চোখগুলো দিয়ে দেখি। তারপরে দেখো তিন নম্বর সি, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে বা কিসে করে স্কুলে আসো? তাহলে আই গো টু স্কুল অন ফুট হবে, পায়ে হেঁটে, বা আই গো টু স্কুল বাই রিক্সা ভ্যান যোগে আসি। আর যারা বাসে করে আসে তারা বলে আই গো টু স্কুল বাই বাস। এইভাবে বলতে হবে। হোয়াট ইজ দি থিয়েটার, হোয়াট ইজ দি নেম অফ ইওর ফাদার, হোয়াট ইজ দি নেম অফ ইওর ফাদার, তোমার বাবার নাম কি? মাই ফাদার নেম ইজ, নিজে নিজে বাবার নাম বলতে হবে। তারপরে ইয়েটা যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ এট, যে জায়গায় থাকো সেই জায়গাটার নাম বলতে হবে। আই লিভ এট, আমি যে জায়গায় থাকি সেই জায়গার নাম বলতে হবে। এবার দু নম্বর বলছে যে সে দি ফুল ফর্ম অফ নিউজ, সে দি ফুল ফর্ম অফ নিউজ, নিউজের ফুল ফর্ম কি? এম ফর কি হবে, ই ফর কি হবে, ডব্লিউ ফর কি হবে, আর এস ফর কি হবে? এম ফর নর্থ, E for East, R W for West, S for South, N for North, E for East, W for West, S for South. এটা বলতে হবে। Write the names of two kinds of, বলছে লিখতে হবে দুটো পাখির নাম লিখতে হবে। Two kinds of birds, দুটো পাখির নাম হবে। Crow, একটা crow মানে কাকপাখি, ক্রো মানে কাকপাখি, আর কুকুর বা প্যারট, এই দুটো নাম ক্রো আর প্যারট, হ্যাঁ দুটো বাড়ের নাম। বাকি এবার বলছে ফ্লাওয়ার, দুটো ফ্লাওয়ার মানে ফুল, দুটো ফুলের নাম, একটা হচ্ছে রোজ গোলাপ আর একটা হচ্ছে লোটাস পদ্ম ফুল, রোজ লোটাস। চার নম্বর আছে সে দি নেমস অফ সেভেন ডেজ অফ দা উইক, বুঝলে সে দি নেমস অফ সেভেন ডেজ অফ দা উইক, সপ্তাহে এক সপ্তাহে সাতটা দিনের নাম বলো, সে মানে বলো। তাহলে সাতটা দিন ইংরেজিতে বলতে হবে, সানডে, মনডে, টুইজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। হ্যালো, সেভেন ডে, দেয়ার আর সেভেন ডে ইন এ উইক, সাত দিনে এক সপ্তাহ হয়। পাঁচ নম্বর সে ইয়ে শব্দ, তোমার ঠিক হলে লাইফে যদি ঠিক হয় বা ভালো হয় তাহলে ইয়ে বলতে হবে, আর যদি তোমার খারাপ থাকে, খারাপ হয় কথাটা, তাহলে নো বলতে হবে। দেখো কে দিয়েছে, ডু ইউ লাভ অ্যানিম্যাল, তুমি কি জন্তু বা প্রাণীদের, অ্যানিম্যাল যেগুলো সেগুলো জন্তু বা প্রাণীদের ভালোবাসো? ডু ইউ লাভ অ্যানিম্যাল, লাভ দি অ্যানিম্যাল, তুমি কি জন্তুদের ভালোবাসো? এটা কি হবে? এটা হবে ইয়েস হবে, কেন জন্তুদের ভালোবাসতে হবে। দুই নম্বর বি, ডু ক্রাই ইন দি ক্লাস, তুমি কি স্কুলে কান্না করো?
তাহলে স্কুলে কান্নাকাটি করলে পড়াশোনা কি ভালো হবে? সেই জন্য এটা ন হবে, কারণ স্কুলে কান্নাকাটি করা ঠিক নয়। তাহলে এটা ন হবে। ডু ইউ ক্রাই ইন দি ক্লাস? ক্লাসরুমে তুমি কি কান্না করো? নো। তিন নম্বর সি, ডু ইউ প্লে উইথ ইওর ফ্রেন্ড? তুমি কি তোমার বন্ধুদের সঙ্গে খেলা করো? এটা কি হবে? নিশ্চয়ই খেলা করো, ভালো জিনিস। তাহলে ইয়েস হবে, ইয়েস। তাহলে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, এসব বলতে পারলে আরো ভালো, নাহলে ইয়েস বলতে হবে। ডু ইউ প্রে টু গড? তুমি কি ঈশ্বরের জন্য প্রার্থনা করো? এটা সকলে যে আমরা প্রার্থনা করি, তাহলে প্রেয়ের জন্য, গডের জন্য প্রে করা উচিত। তাহলে ইয়েস হবে, আই প্রে টু গড। তাহলে ইয়েস, ইয়েস হবে। ডু প্রে টু গড? তুমি কি ঈশ্বরের প্রার্থনা করো? ইয়েস। ডু প্রে কে বাদ দেলি? তুমি কি প্রত্যেক দিন বা প্রত্যহ স্নান করো, গোসল করো? তাহলে ইয়েস হবে। স্নান করাটা ভালো জিনিস না, তো চর্ম রোগ হতে পারে, তাই প্রত্যেক দিন স্নান করতে হবে। ইয়েস, ডু টেক এ বাথ ডেলি, প্রত্যেক দিন স্নান করো, ইয়েস, এটা হবে। ঠিক আছে, পরের দিন আবার কেজি টু এ প্রভাত সঙ্গীত, সংস্কৃত শ্লোক এবং আনন্দবাণী নিয়ে হাজির হব। নমস্কার।